শো শেষ করে বেরিয়ে গেলাম, দেখলেই কালচারাল শো হলো আর এলিফ্যান্ট শো হলো। সবচেয়ে বেটার হলো, ভালো হলো এলিফ্যান্ট শোটা, কি দারুণ লাগলো বলো, তোমরাও দেখলে এলিফ্যান্ট শোটা। এবার যাবো সাইড সিইংয়ে, এখান থেকে বাস ধরবো, বাসে করে ঘোরাবে। এটা হচ্ছে বাসের টিকিট কাউন্টার, এখানে টিকিট চেক করতে হবে আর এই বাসে করে ঘুরবো আমরা। এটা আমাদের বাস, এটা করে আমাদের সাইড সিইং করাবে টু গার্ডেনটার। আমাদের গাড়ি স্টার্ট হলো, সাইড সিইং টু হবে আমাদের এখন। পাইলট ลองนับ 6,800 ท่านต่อคืน 2,600 บาทนะครับไม่แพงนะครับ 2,000
ือจุดที่เราจะลงคืออาคารด้านนี้นะครับพอเที่ยวตรงนี้เสร็จแล้วไปอาคารด้านหน้าตรงนั้นคือจุดที่เราขากลับมองไหมเที่ยวลงตรงเที่ยวตรงนี้แล้วก็ไปข้างหน้าเดินข้างบนก็สวยนะครับลมเย็นเย็นเส้นทางที่ผมแนะนำเมื่อกี้ก็คือเส้นสไตล์วอล์กเส้นนี้นะครับไปจบด้านซ้ายผมยอดอยู่ก่อนเลยก่อนจะเดินชมเนินเสาลงไปจะเจอรถเลยไม่ต้องเดินขึ้นเดินลงตีมันถึงงอกกระเพาะเมล็ดครับขวามือนี่ตอนนี้สวนนุชมีเยอะที่สุดในโลกนะมันต้นไทรยักษ์มันฟาร์มที่สวยที่สุดในโลกฟาร์มใบพัดสีเงินของยูบานบนไม่เป็นพวกกล้วยไม้ที่ชั้นลอยนะครับบนไม่เป็นพวกเฟิร์นนะครับต้นไม้โชว์ใบไม้ด่างก็มีข้างหน้านี่ต้นวัดประมุขดางหนึ่งในพันไม้ที่ใช้ประดับพระเมรุมาตรของในหลวงรัชกาลที่ 9ที่ท้องสนามหลวง ชั้นลอยก็จะเป็นพวกไม้ลากอากาศยูเรนเซียมซ้ายมือเรามันมอนเซอร่าไซคอนดายแล้วก็เป็นคอร์เรชั่นต้นไกรতোমাদের সাইটসিং হয়ে গেল দেখলে ক্যাপিটাল গার্ডেনটা ঘুরলাম তোমাদের দেখালাম কি আছে ওখানে তো এবার আমাদের লাঞ্চও আছে সাথে প্যাকেজের সাথে ইন্ডিয়ান বুফে আছে তো গিয়ে দেখি ওখানে কি আছে লাঞ্চ করে এখান থেকে বেরোবো আমরা চলো যাওয়া যাক লাঞ্চে ওখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বুফে আজকের সস্তি অনেকদিন পর হিন্দি গান চলো খাওয়া যাক আমার আমার খাওয়া হয়ে গেছে এবার একটা ফ্রুটস খাচ্ছি এখানে আরেকবার তোমাদের এমবিএস দেখাই এখানে ওখানে ফ্রুটস রয়েছে এখান থেকে স্টার্ট হচ্ছে ভেজ নন ভেজ সবই আছে এখানে সব কাউন্টারগুলো রয়েছে বুফের এখানে দারুণ ডেকোরেশন দারুণ এম্বিয়েন্স এখানে বড় স্ক্রিনে গান চলছে আগেই বলেছি তো খাওয়া মোটামুটি হয়ে গেছে আমরা বেরোবো এখান থেকে বেরিয়ে নেক্সট স্পটে যাবো তো চলে এসছি আমাদের নেক্সট স্পটে হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়াতে তা অ্যাকোরিয়াম আছে সেখানে যাবো ওখানে দেখাবো কী আছে না আছে ওখানে ঘুরবো এটা হচ্ছে ওটা এন্ট্রান্স আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়া আমাদের যে ড্রাইভার আছে আমাদের গাইড ওনার কাছে টিকিট আনতে ওখানে যাবো আমরা ওখানে দেখাবো ভিতরে কী আছে তো আমাদের এন্ট্রি হয়ে গেছে ভিতরে এসছি এখানে মাস্ক লাগবে মাস্কটা ঢুকতে দেবে না
UNESCO-কে ওকে স্যার, তোমরা যে লাস্ট ভিডিও দেখলে সেটা ছিল অ্যাকোরিয়ামটার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ভিডিও ছিল। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে রেস্ট ফেস্ট করলাম, তারপর বেরিয়ে এখন বিচে এলাম। সামনে আমার বীচ দেখো, বীচ দেখাচ্ছি তোমাদেরকে আমি, পাটায়া বীচ দেখো সামনে। বীচটা কি দারুণ লাগছে না ভিউটা এখান থেকে, জাস্ট লুক অ্যাট দিস, রাস্তাটা ক্রস করিনি আমি, চলে এসেছি আমি বিচে। দেখো লুক অ্যাট দিস ভিউ, কি দারুণ লাগছে। ওই পাশে সব বড় বড় বিল্ডিংও রয়েছে, আর এই সেই জায়গা পাটায়া সিটি যেখানে সবাই ছবি তোলে এখানে এসে। দেখলে পাটায়া বীচ দেখালাম তোমাদেরকে, এটা হচ্ছে পাটায়া বীচ, এটা তো ছোটো আর ক্রাউড কম পাটায়াতে, পুকুরের থেকে পুকুরটাতে ক্রাউড ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পাটায়ায় দুদিন ছিলাম, দুদিন এনজয় করলাম পাটায়াতে, পাটায়ার ভিডিও পাটায়ার ব্লগ এখানে শেষ হচ্ছে। কাল সকালে ব্যাংককে আমরা, ব্যাংককে থাকবো, ব্যাংকক দেখাবো তোমাদেরকে, ব্যাংকক থেকে কলকাতা ফিরবো আবার। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর কমেন্টে জানো কেমন লাগলো। টাটা।